পৌষের শেষে সারা দেশে জেঁকে বসেছে শীত। রাজধানীতেও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এদিকে সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকেও। আগামী 18 থেকে 19 জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কার কথা বলছেন তারা। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এই চিমিত রিপোর্টে থাকছে বিস্তারিত। জেঁকে বসেছে শীত, কুয়াশার কারণে সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। এতে চরম বিপাকে পড়েছে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষেরা। দিন গড়িয়ে রাত নামার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে শীতের তীব্রতা, রয়েছে মৃদু কুয়াশাও। হিমেল বাতাসের দাপটে নিম্ন আয়ের মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ। সকালবেলা গাড়ি চালাইতেছি, অনেক কষ্ট হয়, পেটের জন্য রাস্তায় আমাদের বাইরেতে হয়, কষ্ট করতেই হবে। আমরা গরিব মানুষ, আমাদের কাজ করে খাইতে হবে, বুঝেন নাই? যতই ঠান্ডা পড়ুক, ঠান্ডার ভিতরে কাজ করতেই হবে। সকাল থেকে কাজ করতেছি, আজকে দুই দিন ধরে এই অবস্থা, আমরা তো কাজ করেই খাইতে হবে। শীত পড়ছে, আমরা তো কাজ করে কাওয়ানি লাগবো। এমন অবস্থায় সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকেও। রাজশাহী, পাবনা, খুলনা এবং দিনাজপুরের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকতে পারে আরও 2 থেকে 3 দিন। দেশের রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চল, বিশেষ করে হচ্ছে রাজশাহী জেলা, তার সাথে পাবনা জেলা, খুলনা বিভাগের হচ্ছে চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলেছে এবং এই শৈত্যপ্রবাহ আমরা আশা করছি যে আগামী আরও 2 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর এখন সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে দিনের তাপমাত্রা কম, অর্থাৎ সারা দেশে মেঘ হচ্ছে কুয়াশা থাকার কারণে সূর্যের দেখা ওইভাবে মিলছে না। আগামী 18 থেকে 19 তারিখ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 18-19 তারিখ এই সময়ের মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রংপুর এবং হচ্ছে রাজশাহী এবং খুলনা বিভাগ, বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা অথবা গুড়ি গুড়ি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।